হঠাৎ করেই আলোচনায় শহীদ মুগ্ধ, আর আলোচনার শুরুটা হয়েছে মুগ্ধকে নিয়ে ফেসবুকে দেয়া কিছু পোস্ট ঘিরে, যে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে মুগ্ধ মারা যায়নি, এই নামে কেউ ছিলই না, এমনকি মুগ্ধ আর স্নিগ্ধ দুই ভাই নয়, তারা একজনই। এতদিন পর হঠাৎ কেন মুগ্ধর চলে যাওয়া নিয়ে ফেসবুকে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা? আসলেই কি মুগ্ধ আর স্নিগ্ধ একজনই? আজ জানবো এর রহস্য। এই ঘটনার সূত্রপাত ঘটে মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধর ইতালি ভ্রমণের পোস্ট নিয়ে। সেই পোস্টে কিছু নেটিজেন কমেন্ট করেন, মুগ্ধ ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই বিদেশ সফর দিতে বের হয়ে গেলেন, এরপর মুগ্ধের শহীদ হওয়া নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধর নিথর দেহের ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট কই, জানাজা কবর কই। ধীরে ধীরে অনেকেই এ নিয়ে পোস্ট দিতে থাকেন। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্কেইনার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ব্যক্তি, তারা দুজন যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে গত বৃহস্পতিবার রাতে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া দাবিটি ভুয়া ও গুজব। সরকার পতনের পর আওয়ামী লীগ অনেকটাই গুজব নির্ভর হয়ে পড়েছে, আর এসব গুজবের জন্য মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মীর মুগ্ধ ও স্নিগ্ধ ইস্যুটিও গুজব ছাড়া আর কিছুই নয়। যারা এই বিষয় নিয়ে পোস্ট করছেন তাদের প্রোফাইল ঘেঁটেও দেখা যায় সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, এবং 5 আগস্টের পর থেকেই তারা বিভিন্ন গুজব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।